আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকু কুকিং চ্যানেলে। আজকের পর্বে নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার, গরুর মাংসের কালাবুনা রেসিপি। অনেকেই মনে করে কালাবুনা তৈরি করতে গেলে মাংসকে পুড়ে ফেলতে হয়, কিন্তু কালাবুনা দীর্ঘ সময় ধরে অল্প আঁচে রেখে রান্না করতে হয়। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বলে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে আমি রাঁধুনির কালাবুনা মশলাটা ব্যবহার করব। প্যাকেটের ভিতরে থাকা বড় প্যাকেটটি এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। একটি পাতিলে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে এলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি যে বলটিতে ম্যারিনেট করেছিলাম সেই বলটিতে পানি নিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার হালকা নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দেব। মাংসগুলো অল্প আঁচে রেখে ভালো করে রান্না করতে হবে, এতে করে খুব সফট হবে আর খেতেও খুব মজাদার হবে। আর এভাবে কিছুক্ষণ পর পর 4 থেকে 5 বার নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব। কয়েকবার নেড়ে ছেড়ে রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পর প্যাকেটের ভিতর থাকা ছোট প্যাকেটটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি রাঁধুনি কালাবুনা মশলাটা ইউজ করেছি। এবার আমি এখানে আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। এবার আমি মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এবার মাংসগুলো অন্য সাইডে রেখে দেব। এবার একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। এবার এখানে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না কালা বুনার মাংসের কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কালা বুনার কালারটাও এসে গিয়েছে। এবার এখানে যে পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। কালাবুনা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।